আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের দেখাবো শাইনের গিজারের আনবক্সিং। এই গিজারটা 45 লিটারের, সাধারণত বাসা বাড়ির জন্য এক বাথরুম অথবা দুইটা বাথরুমের জন্যই এটা পারফেক্ট মনে করি। তো এটার ছোটো সাইজ আছে, অর্থাৎ 30 লিটারও আছে, আবার বেশিও আছে 60 লিটার সম্ভবত। তো আমি এটা নিয়েছি 45 লিটারের। তো এটা এখন আমি আনবক্স করছি। এখানে দেখতে পাচ্ছেন এখানে টোটালি আনবক্সিং। তো এটার উপরে একটা প্যাকিং দেওয়া আছে এই ফোমের, যাতে এটা প্রোটেক্ট থাকে উপর থেকে চাপ দেওয়ার জন্য, যাতে না লাগে। সো এখন ভিতরে আমি দুইটা ওয়ারেন্টি কার্ড পাইছি। এটা যদিও 2 বছরের ওয়ারেন্টি আছে, 2 বছরের ওয়ারেন্টি, এখানে দুইটা ওয়ারেন্টি কার্ড দেওয়া আছে। সো এগুলো আপনি সংগ্রহ রাখবেন, যখন কোনো সমস্যা হবে তখন আপনি যেখান থেকে কিনবেন তাদের সাথে যোগাযোগ করলে এটা কোম্পানি এসে ঠিক করে দিয়ে যাবে। তবে এটার সাথে একটা খুবই ছোট একটা তার দেওয়া হয়েছে। এই তারটা আসলে আরও বড় প্রয়োজন ছিল, মোটামুটি 5 ফিট 6 ফিট হলে ভালো হয়, মাত্র 2 ফিটের মতন একটা তার দিয়েছে। এখন তবে এটা এখন খুব ভারী, দেখতে পাচ্ছেন আমি উঠাচ্ছি। এখানে দুইটা পয়েন্ট আছে, লাল এবং নীল। লালটা গরম পানি বের হবে আর নীলটা দিয়ে পানি প্রবেশ করবে, ইন আউট। আর এই যে এটা দেখতেছেন, এটা হচ্ছে আপনার কানেকশান ইউনিট। এখানে আপনার যে পাওয়ারের কানেকশান আছে সেটা হবে, আর উপরে একটা ইন্ডিকেটর লাইট আছে। এই লাইটটাও যখন পাওয়ার অন করবেন তখন লাইটটা জ্বলবে। এখানে কিছু ইনস্ট্রাকশান আছে, নির্দেশাবলী কীভাবে এটা ই করবেন। আর এ হচ্ছে ইনলেট আউটলেট, গরম পানি এবং ঠান্ডা পানির যে প্রবেশ আর কি। তো এটা আনবক্সিং করলাম মাত্র, এটা ইউজ করব, দেখা যাক। তো কীভাবে ইনস্টল করতে হয় সেটা যদি দেখতে চান কমেন্ট করে অবশ্যই জানাবেন। আর এটা আনবক্সিং ফিটিংটাও আমি দেখাবো পরবর্তী ভিডিওতে, সেই জন্য আপনারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী ভিডিও দেখার জন্য। ধন্যবাদ সবাইকে।